ননা পড়তে বসেছ? মামা খেলছে একটু। পড়তে বসো। একটু খেলা নিয়ে বসছি। সোনা মা বসেছ? পড়তে বসেছ? একটু খেলে নিয়ে বসছি মা। পড়তে বসো মা, না এগুলো সরাও। পড়তে বসো, খেলা গুছিয়ে দাও মা। অমন করতে নেই, পড়াশোনা করতে হয়। অমন করতে নেই বাবা, রাখো। একভাবে অমন বলতে নেই বাবা, পড়ে নাও, পড়ে নাও। পড়তে অনু, পড়তে বসেছ? একবার পড়া করে নিতে অমন করতে নেই বাবা, করে নাও। সোনা মা আমার, আবার পরে খেলবে, এখন গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো। পাটা কি করে ছিঁড়লো? আর খেলতে নেই মা, মা অমন করে না বাবা, রেখে দাও। আর খেলতে নেই, পরে খেলবে না, সবসময় খেলতে নেই বাবা। এবার গুছিয়ে দাও, গুছিয়ে দাও। ওরকম করতে নেই বাবা, কি করতে লোকে নিন্দে করবে। ম্যাডাম কিন্তু বকবে তোমায়। আমি তাহলে কিন্তু পড়া হয়ে গেলে একটা গিফট দেবো, সেই গিফটটা এখন দেখাচ্ছি না। যদি তুমি পড়াশোনা করো তবেই দেবো। তুমি কি পড়বে? পড়বে তুমি? তাহলে পড়ো, তাহলে বসো, আমি তাহলে দেবো কি দেবো। তাহলে তুমি পড়তে বসবে? তাহলে কেন দেবো? হ্যাঁ, অমন করলে হবে না তো, পড়তে বসতে হবে তো, পড়াশোনা করতে হবে না, তবেই তোমার সোনা মাকে সবাই ভালোবাসবে, কেউ বকবে না, সবাই অনেক অনেক ভালোবাসবে। আর পড়াশোনা না করলে কেউ তোমায় ভালোবাসবে না বাবা। ওরে না আমার সোনা মা, করে না বাবা, দেখ বাবা আমার ভালো লাগে না। তাহলে এবার কিন্তু আমি খুব বকবো বলে দিচ্ছি, হ্যাঁ সেই থেকে কথা বলছি, তোমার একদম কথা শোনা যায় না। এবার কিন্তু আমি খুব বকবো, একটা কথা শোনো না তুমি, আমি চলেই যাচ্ছি, কিছু বলিনি বলে নয়, এবারে যা খুশি তাই মনে করেছো? চলে যাবো, তাহলে পড়তে বসবে তো, নাহলে কিন্তু আমি চলে যাবো, চলে যাবো। না তুমি থাকছো, তাহলে তুমি পড়তে বসবে না তো আমি এখানে বসে কি করবো? তুমি যদি পড়তে তাহলে হয়তো আমি এসে বসতাম, তাহলে আমি চলেই যাচ্ছি, আমার ভালো লাগে না, আমি চলে যাচ্ছি। না 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 না, এমন করে হবে না, আমি
তুমি আমার কথা শুনবে না, আমিও তোমার কথা শুনবো না, অমন করতে নেই। তুমি পড়তে বসবে বলো, ঠিক বসবে, বসবে তো? তাহলে বসো, বই পাঠ করো, তারপর নাও এই যে বইয়ের ব্যাগ, নাও আবার পড়ো। পড়তে হবে কিন্তু, ছটার বইটা বার করো। হ্যাঁ বসো, পড়বে কিন্তু। হ্যাঁ তাহলে কিন্তু আমি খুব বকবো। এখানটা বসো, এখানটা করেছে, ভালো করে বসো, আর অন্যায় যেন না হয়। আমি কিন্তু এখন রান্নাঘরে যাচ্ছি, আমি যদি তোমার পড়াশোনা শুনতে পাই তাহলে কিন্তু আমি লাঠি নিয়ে আসবো বলেই দিচ্ছি। পড়াশোনা অনেক অনেক পড়াশোনা করতে হয়, ওরকম তুমি তাহলে পড়ে নাও, আমি রান্নাটা সেরে তারপর আসছি। হ্যাঁ তুমি পড়বে কিন্তু। হ্যাঁ তুমি যাও, মা চলে গেছে একটু খেলে নিই। পাখিরা যে যায় বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি, ওরাই আমার বাবুই ফিরে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে। মা চলে গেছে, ওটাই রান্না করতে যাই একটু খেলে আসি। ননি, হ্যাঁ মা পড়ছো? তুমি পড়ছো? হ্যাঁ মা পড়ছি। পড়ছো তো না? আমি যে যদি দেখি তুমি পড়োনি আমি কিন্তু লাঠি নিয়ে যাব। মা আমি পড়ছি। কই আমি তোমার পড়া শুনতে পাচ্ছি না কেন? এই তো পাখিরা যে যায় বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি, ওরাই আমার বাবুই ফিরে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরে জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। তোমার কি একটাই পড়া, আর কি পড়া নেই? আমি যাচ্ছি এ ঘর থেকে। মা পড়ছি অন্য পড়া। ডাঙ্গাতেও চলি বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে প্যাঁক প্যাঁক বলে। খাই দিয়ে দাঁড়িয়ে সাত এক ছত সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে। মা চলে গেছে, মা যে এখনো রান্না করতে যাই একটু। হ্যাঁ এ বাবা ননি, তুমি পড়োনি খেলা করছো, সে কি? তোমাকে না আমি বলে গেলাম পড়তে। আচ্ছা তুমি কি পড়েছো বই দেখাও তো, কি পড়েছো? দাঁড়াও আমি দেখি, বলো তো এটা কি? এটা পাখির ঠোঁট। শুধুই কি পাখির ঠোঁট? ইংরেজিতে কি তুমি কিছুই জানো না? না, তার মানে তুমি কি করছিলে এতক্ষণ? আমি পড়ছিলাম এইদিকে পড়াটা। ওই কখন পড়ছিলে? এইটা পড়েছি। ওই কি পড়া এটা বলো তো? ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে প্যাঁক প্যাঁক বলে। হ্যাঁ যাই হোক, একটু একটু পড়াশোনা শিখছে তাহলে অনুষ্কা, জানি না কি পড়ছে। ওই এটা বলো তো দেখি।
খাল বিলে দাঁড়িয়ে সাদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে। তাই নাকি? হ্যাঁ। আর একটা এটা কি? রাঙা বরন। রাঙা বরন নদে পাখি শুধু যে মাছ খাই, মাছ বাজাতি নামে নামে সাথে জুড়ে নিলাম তাই। বাহ, আর এই অনুষ্ঠান পড়তেই চাইনি, সেই দেখে বলছি বাবা একটু পড়ো পড়ো না, পড়াশোনা একদম করতেই চাইনি। তুই পড়ো। পাখিরা যে যায় বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি, ওরাই আমার বাবুল ফিরে শালিক দোয়েল পাখি, সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকো নোটো বলে আমার আমার ঘুম ভাঙিয়ে দেয়। বাহ, আমার সোনামা, আমার সোনামা পড়বে না পড়বে না করছিল, তো দেখেছো কত সুন্দর পড়তে শিখেছে। মামা গিফট গিফট দেবো তোমায়। এখন তোমায় কি গিফট দিই বলো তো? গিফট পরে দিই বাবা এলে। আমি তো এখন গিফট আনিনি, তো গিফট নিয়ে আসছি, আসতে তোমায় দেবো, তোমার বাবা আনবে। ঠিক আছে, তোমার কি চাই গিফট? আমার একটা নেকলেস হার চাই। তুমি বাচ্চা, তুমি নেকলেস নিয়ে পড়বে? তোমার তোমাকে আমি একটা জিনিস গিফট করব, সেটা হলো সিক্রেট, তো দেখবে যখন দেবো তখন দেখবে। সিক্রেট মানে কি? তো দেখলে ছোট্ট অনুষ্কার পড়বে না বলে কত রকমের বায়না, তো দেখো অনুষ্কা একদম পড়তে চায় না, পড়তে বসতেই চায় না, শুধু খেলবো খেলবো করে। দেখলেই তো ওর কত খেলা, তো খেলা নিয়ে শুধুই খেলবো খেলবো করে। তো এনাও তোমার সব খেলা এবার খেলো, পড়তে বসো, পড়তে বস, আর পড়তে বসতে হবে না, একটু পড়েছো আর থাক। তো একবার কথা বলো তোর ছোট্ট বন্ধুরা যারা ছোট্ট ছোট্ট অনুষ্কার মতন ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবে ভিডিওটা, তারা তো অনেক বাচ্চা, তাই সবাই কি বলছি কি করাটা জরুরি? পড়াশোনাটা করা সব থেকে জরুরি। যেমন আমার ছোট্ট ননি কি সুন্দর করে তোমাদেরকে শোনালো, এমন ছোট্ট ননির মতন তোমরাও কিন্তু বাড়িতে পড়াশোনা করবে। বদমাস একদম পড়তে বসতে চায় না, তবুও আমার সাথে, মানে আমি থাকিনি যখন কি করছিল জানি না, তো আমি যেটুকু এসেছি পড়েছে, তো দেখছো অনুষ্কার মতো তোমরা কেউ কিন্তু ফাঁকি মারবে না, সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পুরো ভিডিওটা চোখ রাখবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।